আসসালামু আলাইকুম আজকের আন্তর্জাতিক সংবাদে আপনাকে স্বাগতম শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম অবশেষে গভীর রাতে প্রধানমন্ত্রীর বাসভবন ছাড়লেন নেতানিয়াহু বিশ্বাসঘাতকতা করায় আমিরাতকে আরব লীগ থেকে বহিষ্কারের দাবি ফাতার বিস্তারিত খবরে জানবেন কেন বিজেপি ছাড়ছেন নেতারা নেতানিয়াহুকে নিয়ে যা বলছে সাধারণ ইসরায়েলিরা সবশেষে জানবেন তালেবানের উত্থানে যেভাবে পাল্টে যাবে দক্ষিণ এশিয়া সংবাদ শিরোনাম শুনলেন এবার জানিয়ে দেব বিস্তারিত সংবাদ তার আগে অনুরোধ থাকবে লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখার এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করুন গভীর রাতে প্রধানমন্ত্রী বাসভবন ছাড়লেন নেহ, নানা জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে গভীর রাতে প্রধানমন্ত্রী বাসভবন ছেড়েছেন ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেহ। রোববার এই খবর জানিয়েছে ইসরায়েলের সংবাদমাধ্যম হারেজ খবরে বলা হয় নতুন প্রধানমন্ত্রী বেনেটের দেওয়া ডেডলাইনের পাঁচ ঘন্টা আগে তিনি আলোচিত বাসভবন ছাড়েন স্থানীয় সময় রোববার সকালে নাফাতলি বেনেটের কাছে ক্ষমতা হারানো নেতান্যহু তার দীর্ঘ বারো বছর ধরে থাকা আলোচিত সেই বাসভবন ছাড়েন নেতান্যহু তার পরিবার নিয়ে উত্তর ইসরায়েলের কেইসারিয়া এলাকায় নিজেদের বাসায় গিয়ে ওঠেন নেতানহু দু হাজার সাল থেকে ইসরায়েলের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করছেন পুরো সময় জুড়ে এই বাসভবনেই ছিলেন তিনি এর আগে প্রথম দফায় উনিশশো সালে নির্বাচনে হারার পর সরকারি বাসভবন ছাড়তে তার ছয় সপ্তাহের বেশি সময় লেগেছিল বিশ্বাসঘাতকতা করায় আমিরাতকে আরব লীগ থেকে বহিষ্কার করতে হবে দাবি ফাতার ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরায়েলকে স্বীকৃতি ও নাগরিকত্ব দেওয়ায় আরব লীগ থেকে সংযুক্ত আরব আমিরাতকে বহিষ্কারের দাবি জানিয়েছে ফিলিস্তিনের ফাতা ফাতার কেন্দ্রীয় কমিটির সদস্য আব্বাস জাকি এই দাবি জানান তিনি বলেন ইহুদিবাদী ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্থাপন এবং ইসরায়েলিদেরকে নাগরিকত্ব দেওয়ায় সংযুক্ত আরব আমিরাতকে বহিষ্কার এখন সময়ের দাবি ইসরায়েলিদেরকে নাগরিকত্ব দেওয়ায় আরব আমিরাতের দখলদারদের প্রভাব অনেক বেড়ে যাবে তিনি আরও বলেন আরব আমিরাত বিশ্বাসঘাতকতা করেছে আবুধাবির যুবরাজ ইবনে জায়েদ এই বিশ্বাসঘাতকতার সঙ্গে জড়িত আরব দেশগুলোর সংগঠন আরব লীগ থেকে এই দেশকে বহিষ্কার করতে হবে আরব লীগের নেতাদের উদ্দেশ্যে আব্বাস জাকি বলেন ইসরায়েলিদেরকে নাগরিকত্ব দেওয়ার প্রবণতা অব্যাহত থাকলে ইহুদিবাদের বিস্তার কেউ ঠেকাতে পারবে না আব্বাস জাকি আরও বলেন সংযুক্ত আরব আমিরাতের জনগণের কোনো দোষ নেই এই বিশ্বাসঘাতকতা করেছেন মোহাম্মদ বিন জায়েদ কেন বিজেপি ছাড়ছেন নেতারা ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের পর দলে লাগাতার ভাঙন নিয়ে জেপি নাড্ডার প্রশ্নের মুখে পড়তে চলেছেন দিলীপ ঘোষ রোববার রাতের বৈঠকে দিলীপবাবুকে এই করা প্রশ্নের মুখে পড়তে হবে খবরে বলা হয় দলে ভাঙ্গন নিয়ে প্রশ্নের মুখে বরাবরই উদাসীন জবাব দিয়েছেন বিজেপির পশ্চিমবঙ্গের রাজ্য সভাপতি দিলীপ ঘোষ কখনো বলেছেন যে যে যাওয়ার সে চলে যাক কখনো বলেছেন যে মানিয়ে নিতে পারবে সে থাকবে যে পারবে না সে থাকবে না পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে ফল প্রকাশের পর থেকেই বিজেপি সেরে তৃণমূলে ফেরার হিরিক পড়েছে ইতিমধ্যে তৃণমূলে ফিরেছেন মুকুল রায় সহ একাধিক নেতা গ্রামগঞ্জে গেরুয়া শিবির সেরে ঘাসফুল পতাকা হাতে তুলে নিচ্ছেন রাজনৈতিক কর্মীরা যদিও এই প্রবণতা রোধে কোনো পদক্ষেপ করতে দেখা যায়নি রাজ্য বিজেপিকে হিন্দুস্তান টাইমসের খবরে বলা হয় দলে ভাঙ্গন নিয়ে প্রশ্নের মুখে বরাবরই উদাসীন জবাব দিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ যার ফলে ভাঙ্গন আরও তীব্র হচ্ছে বলে মত কেন্দ্রীয় নেতৃত্বের এবার সেই দলের সর্বভারতীয় সভাপতির প্রশ্নের মুখে পড়তে চলেছেন দিলীপ জরুরি বৈঠকের তলবে শনিবার রাতে দিল্লি উড়ে গেছেন তিনি রবিবার রাতে নাড্ডার সঙ্গে বৈঠক হওয়ার কথা তার সেখানে রাজ্যে দলীয় সংগঠনের রথ ব্যাপারে আলোচনা হতে পারে বলে বিজেপি সূত্রের খবর সঙ্গে কেন বিধানসভা ভোটের প্রকাশের পর থেকে দলে ব্যাপক ভাঙ্গন দেখা দিয়েছে তার জবাব দিতে চাইতে পারেন নাড্ডা যারা যারা দল ছেড়েছেন বা ছাড়তে পারেন প্রত্যেকের পদক্ষেপের কারণ জানতে চাইতে পারেন দিলীপবাবুর কাছে নেতানহুকে নিয়ে যা বলছে ইসরায়েলিরা নাফাতলি বেনেটের কাছে ক্ষমতা হারানোর প্রায় এক মাস পর রাষ্ট্রীয় বাসভবন ছাড়েন ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী তিনি বেনিয়ামিন রোববার বেনিয়ামিনেরুজালামের সরকারি বাড়িটি সেরে যান ইসরায়েলের ইতিহাসে সবচেয়ে বেশি সময় ধরে ক্ষমতায় ছিলেন তিনি তার বিরুদ্ধে ঘুষ জালিয়াতি এবং বিশ্বাসভঙ্গের অভিযোগ রয়েছে এসব অস্বীকার করে তিনি অভিযোগগুলোকে তার বিরুদ্ধে বামপন্থী চক্রান্ত হিসেবে অভিহিত করেন রোববার প্রধানমন্ত্রী বাসভবন ছেড়ে যাওয়ার পরেই সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে নিয়ে নানা উপহাসমূলক মন্তব্য শুরু হয়েছে একজন তাকে ক্রাইম মিনিস্টার নাম দিয়ে পোস্ট দিয়েছেন আরেকজন লিখেছেন চোরেরা সপরিবারে রাতেই পালায় ইসরায়েলের প্রধানমন্ত্রীর দপ্তর জানিয়েছে রোববারই নাফাতলি বেনেড ওই বাড়িতে স্থানান্তরিত হবেন তালেবানের উত্থানে যেভাবে পাল্টে যাবে দক্ষিণ এশিয়া আফগানিস্তান থেকে মার্কিন সেনা চলে যাওয়ার শেষ সময় কাছাকাছি চলে এসেছে এরই মধ্যে বেশিরভাগ মার্কিন সেনা আফগানিস্তান থেকে চলেও গেছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম অনুযায়ী আফগানিস্তানে মার্কিন সেনাদের মূল স্থাপনা বাগরাম বিমানঘাটি থেকে বিদ্যুৎ নিভিয়ে রাতের অন্ধকারে কাউকে না জানিয়ে চলে যায় এমন যখন পরিস্থিতি তখন বিদ্যুতের বেগে আফগানিস্তানের বেশিরভাগ এলাকা তালেবানের নিয়ন্ত্রণে চলে যাচ্ছে আর এতে রাশিয়া এবং চীন নতুন সংকটের দিকে ধাবিত হচ্ছে জো বাইডেন মার্কিন সেনা ফিরিয়ে নেওয়ার ঘোষণায় দক্ষিণ এশিয়ার এই দেশকে ঘিরে ক্ষমতার ভারসাম্যের সংকটময় পরিস্থিতির দিকে যাচ্ছে আফগানিস্তানের সীমান্তবর্তী দেশ তাজিকিস্তান এই সপ্তাহে অন্তত এক হাজার আফগান সেনা পালিয়ে গেছে পরিস্থিতি গুরুতর হতে পারে মনে করে তাজিকিস্তান প্রায় বিশ হাজার সেনা সীমান্তে মোতায়েন করেছে এদিকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তাজিকিস্তান সীমান্তে কোনো ধরনের সমস্যা যেন না হয় তার নিশ্চয়তা তালেবানদের কাছ থেকে চেয়েছেন মধ্য এশিয়ার দেশ তাজিকিস্তান একসময় সাবেক সোভিয়েত ইউনিয়নের সঙ্গে যুক্ত ছিল এখনও রাশিয়ার সঙ্গে তাদের গভীর সম্পর্ক রয়েছে অন্যদিকে আফগানিস্তানের প্রতিবেশী দেশ পাকিস্তান বলছে আফগানিস্তান থেকে আর কোনো শরণার্থীকে তারা প্রবেশ করতে দেবে না প্রয়োজনের সীমান্ত বন্ধ করে দেবে এদিকে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই আফগানিস্তানের পরিস্থিতি আলোচনার জন্য আগামী সপ্তাহে মধ্য এশিয়া সফর করবেন এর আগে তিনি সতর্ক করে দিয়ে বলেছেন এই মুহূর্তে আফগানিস্তানের স্থিতিশীলতা বজায় রাখা এবং যুদ্ধ বিশৃঙ্খলা এড়ানোই সবচেয়ে গুরুত্বপূর্ণ এদিকে শুক্রবার চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েবেন যুক্তরাষ্ট্রের সেনাপত্তারকে মূর্খের মতো কর্মকাণ্ড বলে মন্তব্য করেছেন তিনি বলেছেন আফগানিস্তান যেন সন্ত্রাসবাদের স্বর্গরাজ্য না হয় সেই প্রতিশ্রুতির প্রতি ওয়াশিংটনকে শ্রদ্ধা জানাতে হবে তিনি আরো বলেন যুক্তরাষ্ট্র চরম বিশৃঙ্খলার মধ্যে আফগানিস্তানের জনগণকে রেখে চলে গেছে অথচ যুক্তরাষ্ট্র নাকি সবসময় গণতন্ত্র এবং মানবাধিকার রক্ষায় উচ্চকণ্ঠ বিষয়টি যুক্তরাষ্ট্রের দ্বিচারিতা ছাড়া আর কিছুই নয় এদিকে শুক্রবার কাতারের দোহায় তালেবানদের এক উচ্চপদস্থ নেতা সুইল শাইন হোয়াটসঅ্যাপ মেসেজে বলেছেন আফগানিস্তানের ভূমি ব্যবহার করে চীন এবং অন্যান্য দেশের বিরুদ্ধে কোনো ধরনের তৎপরতা চালাতে তালেবান কাউকে দেবে না তিনি আরো বলেন এটি আমাদের অঙ্গীকার অন্যদিকে আন্তর্জাতিক বিশ্লেষকরা বলছেন তালেবান প্রতিশ্রুতি দিলেও আফগানিস্তানের লড়াই থামবে না এবং এর প্রভাব আশেপাশের দেশগুলোতে অবশ্যই পড়বে বিশেষ করে চীন পাকিস্তান ইকোনমিক করিডোর যা প্রায় ষাট বিলিয়ন ডলারের প্রকল্প একটি হুমকির মুখে পড়বে সাংঘাই ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির মধ্যপ্রাচ্য বিষয়ক ইনস্টিটিউটের অধ্যাপক ফান হোন্ডা আশঙ্কা প্রকাশ করে বলেন আফগানিস্তানের বিশৃঙ্খলা অন্য দেশে ছড়িয়ে পড়বে সেই সঙ্গে আঞ্চলিক অস্থিতিশীলতা তৈরিতে প্রধান অনুঘটক হিসেবে কাজ করবে তালেবানদের ভয়ানক উত্থান আফগানিস্তান সীমান্ত প্রতিবেশী ছয়টি দেশে মারাত্মক প্রভাব ফেলবে বিশেষ করে ভারতের মতো দেশগুলো প্রায় জঙ্গি হামলার শিকার হতে পারে ভারতে আফগানিস্তানের রাষ্ট্রদূত ফারিদ মামুনজাই জানান রাশিয়া থেকে ভারতে সরিয়ে থাকা প্রায় বিশটি সন্ত্রাসী গ্রুপের সঙ্গে তালেবানের গভীর সম্পর্ক রয়েছে এখন তালেবানদের রকম উত্থানে তারাও জেগে উঠেছে যা এই অঞ্চলের জন্য মারাত্মক হুমকি বিশেষ করে তেরিকি তালেবান যারা পাকিস্তানের অন্যতম সন্ত্রাসী গোষ্ঠী তারা যুক্তরাষ্ট্রে সেনা প্রত্যারের সুযোগ নেবে কিছুদিন আগেও পাকিস্তান এবং যুক্তরাষ্ট্রের বিমান ও ড্রোন হামলায় কোন ঠাসা হয়ে পড়েছিল তারাই এখন সুযোগ বুঝে পাকিস্তান সরকারকে বিপদে ফেলার জন্য চীনের প্রকল্পগুলোতে যেকোনো সময় হামলা চালাবে আফগানিস্তান সিরিয়া এবং মিয়ানমারে ভারতের সাবেক রাষ্ট্রদূত এবং দিল্লির সেন্টার ফর পলিসি রিসার্চের সিনিয়র ভিজিটিং ফেলো গৌতম মুখার্জি বলেন তালেবানের উত্থানে চীন এবং পাকিস্তান অন্যদিকে ভারত এবং যুক্তরাষ্ট্র সম্পর্ক আরও মজবুত হবে আর রাশিয়া এবং ইরান হুমকির ধরন বুঝে নিজেদের কর্মপন্থা সাজাবে পরিস্থিতি এমন পর্যায়ে দাঁড়াচ্ছে এই অঞ্চলে ভয়ানক প্রভাব পড়তে যাচ্ছে তবে পুরো বিশ্বই ভূ রাজনৈতিক পরিবর্তন সন্ত্রাসবাদ এবং সহিংসতা থেকে রক্ষা পাবে না